করতে হতো না আমাদের কোনই গেড়া কর, বুঝলে? ঝটাপট পেড়ে নিতাম, হাতে হাতে ফলটা পেতাম, মনের সুখে আড্ডা মেরে যেতাম অনুর্বল। পরীক্ষার ওই ফলটা যদি হতো গাছের ফল, করতে হতো না আমাদের কোনই গাড়া কল। ঝটাপট পেড়ে নিতাম, হাতে হাতে ফলটা পেতাম, মনের সুখে আড্ডা মেরে যেতাম অনুর্বল। সত্যের আওয়াজ তুলে চোরের উপর বাট পাড়ি দেয় এই আমাদের দল। পরীক্ষার ওই ফলটা যদি হতো গাছের ফল, করতে হতো না আমাদের কোনই গেড়া কল। ঝটাপট পেড়ে নিতাম, হাতে হাতে ফলটা পেতাম, মনের সুখে আড্ডা মেরে যেতাম অনুর্বল। পরীক্ষার ওই ফলটা যদি হতো গাছের ফল, করতে হতো না আমাদের কোনই গেড়া কল। তোমার এই গুণধর ছোট পুত্তুরের কথা বলছি। ছি ছি ছি, পুত্তুর নিয়ে আমার মান সম্মান থাকবে না? আজ ওরই একদিন কে আমারই একদিন। কোথায় সে? বাড়িতে নেই। তা থাকবে কেন? টের পেয়ে আগে থাকতে সরিয়ে দিয়েছো। তোমার জন্য এত ভার বেড়েছে, তুমি এর জন্য দায়ী। আমি এর জন্য দায়ী? তোমার সংসারে কাজ করতে করতে আমার হার মাস ভাজে ভাজে হয়ে গেল, আর আমার এত বড় বদনাম। তুমি ওকে মারো কাটো, যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, শুনলি? শুনলি তোর মার কথা? শুনলি? শুনলাম বাবা। দেখো বাবা, আমার চাকরিটা চলে যাবার পর থেকে তো এই সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। অথচ ওকে দেখো, দিন রাত বাইরে বাইরে হুজুতি করে বেড়াচ্ছে, সংসারের দিকে কোনো নজরই নেই। আর একটা বাঁদর বাঁদর আস্ত বাঁদর। ওসব কথা ছেড়ে দিন বাবা, রোদে গরমে কাছ থেকে তেতে পুড়ে এলেন, এখন আর ওকে বকাঝকা করবেন না, নীল শরবতটা খেয়ে নিন। শরবত? ওই বাঁদরটার কোনো ব্যবস্থা না করে এই বাড়িতে আমি জল স্পর্শ করব না। হ্যাঁ, নিয়ে যাও সব। বিকেল থেকে বসে আছে, জল স্পর্শ করবে না, যেন সব দোষ আমার। যাও তো বৌমা, এটা দিয়ে এসো, আজ আসুক হত ছাড়া। এই যে বুদি, কি ব্যাপার? এই যে তোমাকে নিয়ে বাড়িতে আজ একটা কুরুক্ষেত্র বেঁধে গেছে, বাবা আজ তোমাকে দেখে নেবেন। বাবা ঘরে? ওরে বাবা, লোকে বুদি, আমি চুপি চুপি ঘরে ঢুকে যাচ্ছি, কাউকে বলবে না, এবার মতো একটু বাবাকে ম্যানেজ করে নাও বুদি। হ্যাঁ, দেখছি সুমন্তর কারখানা বন্ধ, চাকরি নেই, এখন আমার ওই ধানকলের চাকরিটাই ভরসা। তুই একটা সমর্থ ছেলে বাবা, বিএসসি পাশ করেছি, কোথায় সংসারের কথা ভাববি? থানায় গাঁ শুদ্ধ লোককে জ্বালিয়ে বেড়াচ্ছে, শত্রু করছে। সত্যি বাবা, আমি এত বলে বলে পারি না, আজও বাড়ি ফিরতে ওই কথাই তাকে বলেছি। ফিরেছে? কোথায় কোথায়? দাঁড়াও, মজা দেখাচ্ছে। বাবা, ওকে কিছু বলবেন না। বলবে না? ছাড়, এটা মরা ছাড়িয়ে ফেলবো আমি। বাবা, কোথায় কোথায়? ওকে কিছু বলবেন না বাবা। এই যে তোর জন্য আজ এক কড়ি পাড়া সত্যি লোকের সামনে আমাকে অপমান করেছে।
কেন ওর বাগানে চুরি করলি? কেন? ও তো গ্রাম শুদ্ধ লোকের রক্ত চুষে খায়, সবাইকে সর্বশান্ত করে, তাই বলে চুরি করবে বাগানে? একে চুরি করে বলে নাকি? তবে যে কি করেছিস? হ্যাঁ কি করেছিস? ওকে একটু শিক্ষা দিয়েছি। শিক্ষা? আজ তোকে আমি শিক্ষা দেবো, এমন শিক্ষা দেবো যে জীবনে ভুলবি না কোনো। এ কি করছো? এত বড় ছেলের গায়ে হাত তুলছো? হ্যাঁ ওনা একটু অন্যায় করেছে, ওকে বুঝিয়ে বলতে পারো না? ওকে কচি খোকা যে বুঝিয়ে বলতে হবে, অনেক বলেছি, এবার যে করার তাই করবো, অন্য তোমার দেবো। আমার মাথার দিব্যি রইল, তুমি ওকে কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো। ঠিক আছে ঠিক আছে, তো ফের এরকম কাজ করলে আমি চরম কাণ্ড করব, তখন কোনো কথা শুনব না। লাগছে মা, তোর জন্য বাবা বাইরে কথা শুনে, ঘরে আমি কথা শুনি, আজ আমি মাথা খুলে রক্ত গঙ্গা বইয়ে দেবো। আমার শোনো শোনো না শোনো শোনো, ওই মহাজন এক করে হালদার, ও একটা চশমখোর জানো তো, ও সকলে রক্ত চুষে খায়, বাবার মাথার ঘাম পায়ে পেলা পয়সা থেকে ও কত টাকার সুদ খায় জানো? ওর বাগানে দুটো কলা নারকেল নিলে কিচ্ছু হয় না। ফেরার কথা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? আরে মা এতে এত কি আছে বলতো, চায়ের পেয়ালা একেবারে তুফান তুলে দিলে, চলো তো সব কথাবার্তা। ও মা আমার ভীষণ খিদে পেয়েছে, চলো খেতে দেবে, চলো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো খেতে দেবে, চলো চলো। মা ও মা এসব কি করছো তুমি? তোমার বৌমা দেখ মহারানী এখন গাত্রোত্থান করেননি নাকি? উঠবে উঠবে এবার। মা বেশ বেশ বেশ, তাহলে যাও তুমি এবারে চা তৈরি করে সকলে ঘরে ঘরে পৌঁছে দাও। সব বউ যদি এমনি হতো না মা, তাহলে খবরের কাগজে একটা বধূ হত্যার খবর বেরোতো না, দু দশটা শাশুড়ি হত্যার খবর বেরোতো, বুঝেছো? সকাল সকাল বকবক করিস না তো, যা যা একখানা স্যাম্পল বউ জোগাড় করেছে না মা জননী আমার। তোর বউদিকে নিয়ে কি বলছিস রে? হ্যাঁ গুড মর্নিং দাদা, তাই বৌদির পারমিশন নিয়ে ঘর থেকে বেরিয়েছো তো? পারমিশন? হ্যাঁ একটা সিনেমা দেখেছিলাম, সিনেমা জোরু কা গুলাম টিং টাং টাং। তুমি দাদা একেবারে জোরু কা গুলাম মনে গেছো? কি যাতা বলছিস দেখো মা। এই জয়ন্ত কি রে দাদার সঙ্গে এরকম ভাবে কথা বলে? কলেজে বুঝি আজকাল গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলা শেখায় ঠাকুরপো? সরি ম্যাডাম। এই জয়ন্ত মা মরণিতে এখন উঠলো, দাও আমি তোমাকে একটু সাহায্য করে দিই। দাও না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার বউ আসুক তখন দেখবো সে কি করে। আবার বউ? আপনি পায় না শঙ্করাকে ডাকো, ও বউতে কাজ নেই বাবা, দাও দাও। কেন উষা কি বলছে? না না আমি আসতেই ছিলছি। ঝুলন যাত্রা তো শুরু হয়ে গেছে রাধারানী, কেষ্ট হাজির। হ্যাঁ আমি কলির কেষ্ট, চেনো না? কই গো সখীরা, আমি রাধাকে নিয়ে দোলায় বসি, তোমরা একটু দোল দাও। বদমাস কোথাকার, চল তুষা। চল সীমা। কোথায় যাবে আমায় ফেলে, বুকে তুলে নেবো এবার। ছাড়ো জানতো আর যদি উষার পেছনে লাগিস তো চামড়া আমি কুটিয়ে দেবো। উষা শোনো, আরে শোনো, কেন যোগিনের সঙ্গে মারপিট করতে গেলে? তোমাকে অপমান করবে আর আমি ছেড়ে দেবো? সীমা আর সবাই কি ভাবলো? এতে ভাবার কি আছে, বদমাইশি করেছে মেরেছি বাস। যোগিন কি সাংঘাতিক ছেলে জানো না? তাই বলে ওকে ভয় করবো নাকি আমি? হ্যাঁ আরে জয়ন্ত কাকে ভয় টয় করে না, ইস খুব যে বীর পুরুষ। উষা উষা এত করে ডাকছে কথা কানে যাচ্ছে না? ওরে বাবা রণ 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 চন্ডী ভেতরে
ওই বাজে নচ্ছার ছেলেটার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঢলাঢলি হচ্ছে। কি বলছো মা, আর জয়ন্ত বাজে ছেলে নয়, এবার বিএসসি পরীক্ষা দিয়েছে আর অনার্স নিয়ে পাস করবেই। ছাই করবে, খবরদার আর একদম ওর সঙ্গে মিশবে না। ফের যদি মিশে দেখেছি তোর একবার আস্ত রাখবো না। আরে বাবা, এত চেঁচামেচি কেন, হলুটা কি? কেবল আমার গলাটাই শুনতে পাও, আর তোমার আদুরেমির কাণ্ডটা দেখতে পাও না? কি কি হয়েছেটা কি? শুধু ওকে, জয়ন্তের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঢলাঢলি। তাই নাকি? হুম, কি শুনছি। আচ্ছা, মান সম্মান থাকবে না বাড়ির? তোর জন্য লোকের কাছে মুখ দেখাতে পারবো না? না, তোমাকে নয়, আমি দেখছি, এর একটা ব্যবস্থা করতেই হবে। কেমন করে করতে হবে? গেল কোথায়? যা করেছিস তুমিও আমাকে বকলে। ও বাবা, অমন বকার অভিনয় করতে হয় রে, নইলে তোর মা জননী তোর উপর আরো বকাবকি করত। ওটাকে থামাবার জন্য একটু নাটক করলাম, তোর মাও স্যাটিসফাইড আর তুইও স্যাটিসফাইড। কোথায় চললেন গুণের মশলাতে? গুন্ডা গুন্ডা হয়ে উঠছে। উষার সঙ্গে মেলামেশা বন্ধ করুন বাবা, পাঁচজনই পাঁচ রকম বলছে। শুনছ শুনছ, তোমার ছেলের কীর্তি, জগদীশের মেয়ে উষার জন্য উনি লড়াই করেছেন কাদের সঙ্গে? নিশ্চয়ই উষাকে কেউ অপমান করেছিল, দুজনে একসঙ্গে মানুষ হয়েছে, তার সহ্য করতে না পেরে কিছু করেছে, তাই বলে মারপিট করবে? একটা ছোট্ট প্রতিবাদ করেছি মাত্র। ওসব না করে সংসারের দিকে নজর দেওয়ার চেষ্টা করো, বুঝলে? হ্যাঁ, যা দিনকাল পড়েছে তাতে ইচ্ছে থাকলেও কেউ কারুকে দেখতে পারে না। মা, কি রে? ওর কাকা একটা চাকরির খোঁজ এনেছেন, আজই সেটা দেখা করার কথা, আমি একটু খোঁজ নিয়ে আসি। এবার তো চাকরি হলে আমি মা কালীকে ঘটা করে পুজো দেব। একটু খেয়ে জানা বাবা। বৌমা, মা শোনো, ওর খাবার জায়গাটা করো তো। এক্ষুনি করে দিচ্ছি মা, আমার কাকার চেষ্টাতেই তো এই চাকরিটা, অনেক কষ্ট করে জোগাড় করে দিয়েছেন। তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার সেই বন্ধুদের আড্ডায়, আবার কাজ সর্বনাশ করে প্ল্যান করবে যাও। দেখ দেখ তোরই দাদা সুমন তো কত ভালো ছেলে, দেখ কেমন চাকরির চেষ্টা করছে। আর তুই এভাবে চাকরি বাকরি করা চলবে না গৌরীশঙ্কর বাবু। কিন্তু অ্যাকাউন্টে তো সব ঠিক ঠিক এন্ট্রি আছে। এন্ট্রি থাকবে না, আধা এন্ট্রি হবে আর আধা ব্ল্যাক। কথার আমার তো এসব হতো না, জমানা বদলে গিয়েছে গৌরীশঙ্কর বাবু, এখন ব্যবসা মুনাফা করতে গেলে এসব চাই। তাই বলছি কর্তাও গেছেন, আপনিও যান, আমার ভালো লোক চাই। আপনি ডিসেম্বরে রিটায়ার করুন, আমি অন্য লোক দেখে নিচ্ছি। আমি বাবা, সুখবর আছে বাবা, চাকরিটা হয়ে গেল। হ্যাঁ, চাকরিটা হয়ে গেল? বাঁচালি বাবা, বাঁচালি। কিন্তু বাবা, 20,000 টাকা জমা রাখতে হবে। জমা রাখতে হবে 20,000 টাকা? 20,000 টাকা? এই নাও, সুমন তোর চাকরিটা হয়ে গেছে, ভগবান সত্যি মুখ তুলে চেয়েছেন। ক্যাশিয়ারের চাকরি মা, কিন্তু 20,000 টাকা জমা রাখলে তবেই চাকরিটা পাবো। 20,000 টাকা? হ্যাঁ মা, আমার কাকার চেষ্টাতেই এই চাকরিটা হয়েছে, সামনের সোমবারের মধ্যে টাকাটা জমা দিতে না পারলে যে ক্যান্ডিডেট জমা দেবে চাকরিটা সেই পাবে। ওগো, কিছু একটা করো না। দেখি কি ব্যবস্থা করা যায়। যা করার একটু তাড়াতাড়ি করো বাবা। মা, আমরা একটু ওর কাকার বাড়ি থেকে ঘুরে আসছি। আয় বাবা। আসি মা। কি ভাবছো? ভাবনার কি শেষ আছে বড় বউ? দু মাস বাদে আমার ধানকলের চাকরিটাও চলে যাবে।
কি? হ্যাঁ, তাই সুমন্ত চাকরিটা এখন সংসারের পক্ষে খুবই প্রয়োজন, না হলে সংসারটা অচল হয়ে যাবে। কিন্তু অতগুলো টাকা কোথায় যে পাই, তাই ভাবছিলাম বড় বউ, জানি না অদৃষ্টে আর কি আছে। সাবাস জয়ন্ত, যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলো, গ্রামের মান রেখেছো তুমি? ইয়ার কি হচ্ছে, ডাকবো মাকে? এই না না, ওই রণচণ্ডীকে। ওরে বাবা, আমার মার নামে কি বললে? কিছু না কিছু না কিছু না, খেলা কেমন দেখলে বলো। হ্যাঁ দারুন, তোমার গায়ে জোর আছে দেখছি, যা খেলা দেখালে। এই এই একটু মশলা দেবে। মশলা? হ্যাঁ, খেলার পর আবার মশলা কি হবে? বাহ, জিতলাম, কালকে ফিস্ট হবে না? পয়সা কই তো নেই, সব কিছু চেয়ে চিন্তা ম্যানেজ করতে হচ্ছে। তো মশলাটা যদি তুমি, মশলা ফসলা পাবে না। ঠিক আছে, তাহলে সীমার কাছেই যাই, ও ঠিক দিয়ে দেবে আমার। দাঁড়াও, ওখানে যেতে হবে না, আমি দেব। থ্যাংক ইউ উষা, থ্যাংক ইউ। তাহলে পিকনিকের মশলাপাতি তুমি নিয়ে যাচ্ছ? হ্যাঁ যাই, মুরগিটা তো ম্যানেজ করতে হবে। হ্যাঁ সকালে তোমার বাবাকে ডেকে বিহিত করবো। এসো কি হলো, কানিয়ে পড়লি কেন? জানি নারি কি দেখছিস? বোকা বানিয়ে পালালো, ঠিক আছে দেখে নেব। কাটা কথা, সে কি জয়ন্তটা আবার এসব করেছে? আমি কিন্তু আর সহ্য করবো না, তুমি যদি এর কোনো বিহিত না করো থানায় ডায়েরি করে আমি ওকে ফাটকে পুড়ে দেবো। শেষ পর্যন্ত ছেলেকে চোর তৈরি করলে গৌরীশঙ্কর, কিছু ভাববেন না, আজই একটা হেস্ত নেস্ত করবো, ওর মা ডাঙ্গি আমি ঘুচিয়ে দেবো। আজ ফেলুক ফেলুক একবার বাইরে। কি কারণে চলছে না চলছে না, এই লোককে দিয়ে তোকে পড়া যায় বুঝলি? মাংস রান্না হবে কি করে, রান্না হবে কি করে বলতো? আরে সব হবে সব হবে, এক্ষুনি এসে পড়বে এক্ষুনি। সর সর সর, ওই তো আসছে, ওই তো উষা, ওই তো উষা, উষা মশলা তো নিয়ে এলে, একটু রান্না করে দাও না। ইস, এই ভূতের দলের জন্য রান্না করব? না না বাবা, কি ভাবছো আমাকে?
রাধুনি? আরে না না, তোমাকে রাধুনি বাবু কেন? তবে তুমি আমার শোনো, আমি
লজ্জা করে না, এত বলার পরেও আবার মুরগি চুরি করতে গেছিলি? ও, সেই মুরগি হরণ, ও এক কোটি মহাজনের অনেক মুরগি মা, তার থেকে দু একটা সৎকার করলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এবার যদি তোমার বাবা অনর্থ বাধায় আমি আর তোকে বাঁচাতে আসবো না। আমি জানি তুমি আমাকে বাঁচাবে। না, তোমার উপর আমার কোনো মায়া দয়া নেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি নিজে না খেয়ে রাত দুপুর অব্দি জেগে আমার জন্য বসে আছো পথে? হ্যাঁ ওমা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। বল আর কখনো করবি না? আর কখনো করবো না, দাও খেতে বস। একটু ভালো হয় না বাবা, আমি আর তোকে নিয়ে পারছি না। এই এই, কি করছো তুমি? ওকে খেতে দাও। হ্যাঁ, পাত পাতলেই বাড়া ভাত, তাই খাবার যে কত কষ্টে জোটে বুঝল না কোনোদিন, বাঁধা মিনি রইল। এবার থেকে বাপের হোটেল ছেড়ে নিজের ব্যবস্থা নিজে করবে, যা। যাও। ওকে শোনো, আমার কথা। না না, আমি কোনো কথা শুনবো না, আমি অনেক শুনেছি, আমি কোনো কথা শুনবো না। এখানে ওর ভাত বন্ধ, যা দূরে যাবে থেকে, দূরে যাবে থেকে। কি করছো? ঠিকই করছো, ছেলেকে তাড়িয়ে দেবে। তাই দেবো। জয়ন্ত, জয়ন্ত যাসনি বাবা, যাসনি। তাহলে শোনো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে ওকে নিয়ে তুমি থাকো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সুমন্ত, দেখ জয়ন্ত না খেয়ে চলে গেল, ওকে থামা, ওকে ধর। দেখ, দুদিন না খেয়ে থাকলেই ভাতের মর্ম বুঝতে পারবে। তুমি বুঝবে না ঘরে আইপুরো মেয়ে থাকার জ্বালাটা কি, নিজে তো মাস্টারি নিয়েই রইলে। দাদা যে বিয়ের কথাটা বলেছিলেন, কাল পাত্র আর পাত্রের মামা নিজে আসবে দেখতে, দেখে শুনে যদি পছন্দ হয়ে যায় তো বিয়েটা হয়ে যাক, তাড়াতাড়ি ওরা সুখে থাক। শুনছিলাম ছেলেটি লেখাপড়ায় তেমন সুবিধার নয়। তুমি থাকো তোমার লেখাপড়া নিয়ে, শুনেছি বাবার অনেক পয়সা আছে আর ব্যবসা তো করছেই। তুমি আর কোনো কথা বলো না, কাল স্টেশনে গিয়ে ওদের নিয়ে এসো। দেখো, আমার শরীরটা একেবারে ভালো, যাব, নিশ্চয়ই যাব, তুমি যখন বলছো তখন যাবই, কিন্তু এতগুলো খাতা রয়ে গেল, কখন দেখব? আরে আরে আরে, হঠাৎ প্রণাম যে! ইচ্ছে হলো প্রণাম করলাম। কাকে খুঁজছিস, জয়ন্তকে? না, মানে একটা অঙ্ক কষে নিতে ছিল। ও তো বাড়িতে নেই। কখন ফিরবে? কাল রাতে ওর বাবা ওকে ঘর থেকে বের করে দিয়েছে, না খেয়ে চলে গেছে, এখনো ফেরেনি, জানি না কোথায় গেছে কি করছে। বারবার বলেছি, আজে বাজে বন্ধুদের সঙ্গ ছেড়ে ভালো হয়ে থাকো। এখন হলো তো বাড়ি থেকে আউট, এবার শিক্ষা হলো বাবুর। তাতে তোমার কি? আমার আবার কি হবে, না খেয়ে পড়ে থাকো এই ভাঙা মন্দিরে? তোমায় গান দিতে হবে না, বিদায় গান থেকে। আমি মরছি আমার জ্বালায়, উনি এলেন কাটা খায় নুনে ছিঁড়ে দিতে। যাও এখান থেকে, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এনেছিলাম এই খাবারগুলো। খাবার এনেছো? শোনো শোনো শোনো, খাবার এনেছো বলবে তো, আমার পেটে ছুঁচো জন্মাচ্ছে, কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি, কই দাও দাও।
তোমার জন্য জামা এনেছি, ময়লা জামাটা বদলে নিও। ও ওসব পরে হবে, আগে আমি খাই। তোমার জন্য যে কত কি করতে হয়। বাহ কি মিষ্টি রান্না, তবে তোমার মুখটা যদি মিষ্টি হতো। এই তেতো মুখ তোমাকে আর বেশি দিন দেখতে হবে না। কেন? কাল শহর থেকে কারা আমাকে দেখতে আসছে, পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। তাহলে তো দারুণ খাওয়া হবে, রসগোল্লা, পান্তুয়া, তারপর ওই কারো কত কি মাংস টাংস। বিয়ের বেনারসি পরে তুমি বরের পাশে বসবে, শান্তিতে ঘর করবে, তাই না? উষা তুমি কাঁদছ? হ্যাঁ, তোমার বিপদে মায়ের বকুনি সহ আমি তোমার জন্য এত করি, আর আমার বিপদে তুমি কিছু করবে না? এই তুমি, এই তোমার ভালোবাসা। উষা, উষা আমি মজা করছিলাম। হ্যাঁ আমি তো আছি। আরে আসুন 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 আসুন, এই জগদীশ বাবু আমাকে পাঠিয়েছে। হ্যাঁ বুঝি, উঠুন উঠুন, চল চল চল। ভাই ডাউন বর্ধমান লোকাল চলে গেছে? একটু আগে চলে গেছে। তাহলে কি হলো, আসবে না, না ট্রেন মিস করলো, কি জানি বাবু বুঝতে পারি না। এ ভাই, হ্যাঁ বলুন। জগদীশ বাবুকে তুমি কতদিন যাবার চেনো? খুলে খুললা চেনটা। তোমার বয়স কত? না না মানে আমার বয়স আর বাবার বয়স মিলিয়ে আমি বলছি আর কি। কেমন হে কি বলছো না কেন? ভালোই, তবে একটু টেঁড়া টেঁড়া। মামা টেঁড়া বলছে? আপনি তো তো তোতলা নাকি? আজ বকবেন না, লক্ষ্মী যান লক্ষ্মী যান। সুলক্ষণা। আর গায়ের রং কালো ঠিক বলা যায় না, মানে ইয়ে ওই চাপা চাপা রং। মামা ফর্সা সুন্দরী মেয়ে না হলে আমি কিন্তু বিয়েই করবো না। কালো হোক তা সবার চরিত্র, কলঙ্ক থাকলে সেটা কি বলা ঠিক বলুন। মা আমা ফের তা টাকা করি সোনা দানা দেবে তো, জমি জমা দেবে তো, একটি মাত্র মেয়ে এই মরেছে, সামান্য মাস্টার, তারপর ওই মাথাও তো ঠিক নেই, বুঝলেন না? পাগল মামা, পুরোপুরি নয়, পুরোপুরি নয়, ওর বাবা পাগল ছিল, তার বাবা পাগল ছিল, মানে তিন পুরুষ ধরে পাগল আর কি। হ্যাঁ হ্যাঁ, তো বিয়ের পর মেয়েটা পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ তুমি বাবু কাল একবার ওদের বাড়িতে যাও। ছাড়ো তো, কথা দিয়ে এলো না মিথ্যেবাদী, ওখানে মেয়ের বিয়ে দেবো না, পাত্রের অভাব। আমার হাতে এর থেকে ঢের ভালো পাত্র আছে, আমি সেইখানেই বিয়ে দেবো। উষার পাত্র, পাত্রটি কে গো? ঠিক সময় বলবো, বলো না গো, ভালো পাত্র তো মানাবে। দারুণ দারুণ, শুনলে তুমিও খুশি হবে। বলো না গো। জয়ন্ত, আমি জানতাম তুমি এই নামটাই করবে, ওই গুন্ডা ছেলেটার সঙ্গে বিয়ে দেবো আমি উষার। দেখো উষার মা, উষা আমারও মেয়ে, তার ভালো মন্দের দায় দায়িত্ব শুধু তোমার নয় আমারও, তাই তার ব্যাপারে আমার মতো জানতে হবে তোমাকে, বুঝলে? এবারে জয়ন্তর বাবার সঙ্গেও কথা বলবো। এই কি ব্যাপার, বিয়ের নামে তো খুব খুশি, তা পাত্র পছন্দ হলো? দেখ ও পাত্র বাতিল। পাত্র বাতিল, তবে বিয়ে হচ্ছে মশাই, বাবা বলেছে। বিয়ে হচ্ছে, পাত্রটি কে?
পাত্র? হ্যাঁ বলবো না। বলবে না? আরে শোনো তো, তো তোমাকে বলতে হবে, শোনো। উষার মোতারের মেয়ের বিয়ে? ওটা একটা দুরন্ত অবাধ্য ছেলে, কোন কাজকর্ম করে না। না না, জয়ন্ত সৎ পরিশ্রমী, আর কাজকর্ম সংসারে জোয়াল কাঁধে চাপলে ও ঠিক কাজ খুঁজে নেবে। আমি একটু ভেবে দেখি। তাছাড়া বাড়িতে তোমার বৌঠানের সঙ্গে তো আলোচনা করা দরকার, মানে বিয়ে বলে কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এইসব কথা আলাপ আলোচনা করেই জানাবেন, তাছাড়া তা তো নেই কিছু। আচ্ছা আজ আসি, পরে একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করবো। বাবা, টাকার ব্যবস্থা কিছু হলো? চেষ্টা তো করছি রে, এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। কিন্তু আর তো মাত্র কটা দিন বাকি বাবা, এখনই টাকাটা জমা দিতে না পারলে তো চাকরিটা হবে না। তুই কিছু ভাবিস না, কিছু না কিছু একটা হবে, তুই যেখানে যাচ্ছিস যা। জয়ন্তকে দেখছি না, ও কোথায় গেল? কাল রাতে তুমি ওকে তাড়িয়ে দিলে না, আবার জিজ্ঞেস করছো জয়ন্ত কোথায় গেল।
খুঁজে আনবো তো নাকি? বাহ, তাড়াবে তুমি আর খুঁজে আনবো আমি, ভালো ব্যবস্থা। কোথায় যে যায়? তার কি আর যাবার জায়গার অভাব আছে? অনেক বন্ধু বান্ধব আছে, সেখানেই কোথাও গেছে হয়তো। জয়ন্ত, তুই এখানে বসে আছিস? তুমি এখানে? মায়ের তো সব জানা না, তাই তোকে বলতে এলাম। আর কত জ্বালাবে? আমি কিছু বলেছি নাকি? বাবাই তো আমাকে তাড়িয়ে দিল। বাবার কথা একটু ভাবলি না? একটা মানুষ মুখে রক্ত তুলে সমানে খেটে যাচ্ছে, তোর দাদা চাকরির টাকার জন্য পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওর কি মাথা ঠিক আছে? রাগের মাথায় কি বলে দিয়েছে? আর তুই ঘর থেকে বেরিয়ে এলি, ওরে তুই জানিস না তোর বাবা তোকে কত ভালোবাসে। তুই বাড়ি ফিরিসনি বলে আজ সকালে কত খুঁজছিল। তুই তো আমাদের বল বর্ষা, ভেবেছিলাম তুই ওর পাশে দাঁড়াবি, মানুষটাও ভরসা পাবে। কত কষ্টের সংসার চালাচ্ছে তা তুই জানিস না, বয়স হয়েছে, চিন্তা ভাবনা, জানি না ভবিষ্যতে কি লেখা আছে। দাদার চাকরি, টাকা, এসব তুমি কিছুই জানতাম না মা। তুই তো এসব জানবার চেষ্টাই করিসনি, বড় হয়েছিস, বুঝতে শিখেছিস বাবা কি বলল, তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলি। না মা, আমার বাড়ি ছেড়ে চলে আসাটা ভুল হয়েছে, এ ভুল আমি আর কখনো করব না মা। এই কথা তো অনেকবার বলেছিস। না মা, এই আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, আমি আর কোনোদিনও তোমাদের কোনো কষ্ট দেব না, সংসারে দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। তুমি দেখো আমার জন্য তোমাদের কারোর কাছে কোনো কথা শুনতে হবে না মা। এবারের মতন আমাকে মাফ করে দাও মা। চল বাড়ি চল। কুড়ি হাজার টাকা? আগে হ্যাঁ গৌরীবাবু, আপনার প্রভিডেন্ট ফান্ডের প্রায় সব টাকাই আপনি তুলে নিয়েছেন, চাকরি আর মাত্র দু মাস বাকি। না না, এখন এত টাকা দেওয়া সম্ভব না। আগে টাকাটা আমার খুব দরকার। সরি, আপনি বরং নিজের কাজ করুন। বৌমা, মনে হয় ঝড় বৃষ্টি আসবে, কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নাও। তোমা তাই দিচ্ছি মা। মা, মা, বাবা, বাবা এখনো ফিরেনি? না, হয়তো টাকার জন্য কোথাও ঘোরাঘুরি করছে। মা, কি রে? আমায় কিছু টাকা দেবে? কি করবি? ওই মেলায় অনেক লোকজন আসে কেনাকাটা করে, যদি বিক্রি করে কিছু আমি রোজগার করতে পারি। ওই কাপড়ের দোকানে মল্লিক মশাই আমাকে বলেছেন যদি কিছু টাকা জমা রাখি ও আমাকে মাল দেবে, ওগুলো বিক্রি করে ওর টাকা ফেরত দিয়ে আমার কিছু লাভ থাকবে। মা, তুই ওই করবি? তুই তাতে কি হয়েছে মা? সৎ পথে রোজগার করবো, তাছাড়া আমাদের টাকাও তো দরকার। তাই বেশি তো নেই রে, যা আছে তাতে হবে। খুব হবে মা, তোমার আশীর্বাদ থাকলে এই টাকা দিয়ে আমি অনেক টাকা রোজগার করবো। এই অপদার্থ ছেলেটা তোমাদের সংসারের জন্য কিছু করতে পারলে খুব খুশি হবে মা। আমি আসি মা। শোন, বেলা অনেক হয়ে গেছে, একটু খেয়ে যা। এখন আমার সময় নেই, আমি পরে খাবো, আমি চললাম। বড় বাবু, শেঠজি কলকাতায় চলে গেছেন? হ্যাঁ, শুক্রবার আসবেন। তাহলে আজকের আদায়ের টাকাটা? ও, আমাকে চাবি দিয়ে গেছেন, আর তো শনিবার,
টাকাটা সিন্ধুকে রেখে দিই, সোমবার ব্যাংকে পাঠিয়ে দেবো। তাহলে টাকাটা রেখে দিন, 28,300 টাকা আছে। ও আচ্ছা। এর আগে বাড়ি বন্ধক রেখে 8,000 টাকা নিয়েছিলে, সুদে মূলে তা হয়েছে 12,000 টাকা। সে টাকা শোধ করলে না আরো 20,000 টাকা চাইছো? আগে টাকাটা আমার খুব দরকার, আপনি যদি বলেন তো বাড়ি জমি নিয়ে নিয়ে 20,000 টাকা আমাকে দিন। বাড়ি জমি সব দিয়ে দেবে, উপায় কি? কিন্তু আমার সোমবারই টাকাটা দরকার। সোমবার? সোমবার নয়, বুধবারে টাকা দেব। কিন্তু আমার যে সোমবারই দরকার। বললাম না, বুধবারে আগে আমি টাকা দিতে পারছি না। আপনি একটু চেষ্টা করলেই। বললাম তো। বাবা, আজ তো শনিবার হয়ে গেল, সামনে পরশু মানে সোমবার দিনই তো টাকাটা জমা দিতে হবে। টাকা জোগাড় কিছু হলো? দৌড়ে দৌড়ে ঘুরলাম রে, কেউ দিল না, কি করে যে কি হবে। চাকরিটা যে হবে না সেটা বুঝতে পারলাম, তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছিল। বাবা এসব ব্যবস্থা করে দেবে, সব ফাঁকাও আছে, হলো কিছু? কি করবে এখন? কিছু একটা করো কল্যাণে। আচ্ছা, তোমার গয়না কাটে কোনো? ও, এখন বুঝি ওদিকে নজর পড়েছে? দেখো বাপু, এখন আর আমি একা নই, আরেকজন আসছে আমাদের ঘরে। এত আনন্দের দিনেও খুশি হবার মতো মুখ আমার নেই, আমি নিজে একটা বেকার, আর বেকারের সন্তান সমাজে কি ঠাঁই পাবে বলো? তাই সাবধানই হতে হয় গো। আচ্ছা কল্যাণী, কল্যাণী চাকরিটা পেলে তোমার সমস্ত গয়না আমি ফিরিয়ে এনে দেবো। গয়না? হ্যাঁ, ও তো সব মায়ের কাছে ওই ব্যাংকের লকারে। ও ঠিক আছে, আসলে আমি বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরি, এটাই তুমি চাও? থাকো তুমি তোমার গয়না নিয়ে। গয়নাগাটিগুলো না, আর এই দিয়ে কিছু টাকার জোগাড় করো। এতে আর কি হবে বড় বউ, কটা টাকাই বা পাবে? ওতে কিছু হবে না, আমার এখান থেকে তোমার কটা গয়নাও চলে যাবে। শুনুন, একটা জরুরি কাজে কলকাতায় যাচ্ছি, ফিরতে আগামী শুক্রবার হবে। মুন্সি টাকা আদায় গেছে, আর হ্যাঁ, আপনি বরং এই সিন্ধুকের চাবিটা রাখুন, আজ শনিবার টাকা কড়ি যে আদায় হবে সামনের সোমবার ব্যাংকে জমা করে দেবেন।
কেমন? আমি চলি তাহলে। যাবি সিন্ধুকে যাবি, এই তো সেই যাবি। সিন্ধুকের মধ্যে 30,000 টাকা আছে, মালিক আসবে বৃহস্পতিবার, টাকাটা লাগবে সোমবার। বুধবার ওখান থেকে টাকাটা পেলে আবার সিন্ধুকে দেবে, এদিকেও থাকবে, ওদিকেও কেউ জানতে পারবে না। ওনার পক্ষাঘাত হয়েছে বুঝলেন, এই ওষুধগুলো আনিয়ে নিন, কাল এসে আবার দেখব। কেমন দেখলেন ডাক্তারবাবু? কাল রিপোর্টগুলো পেলে বলতে পারবো। চলি আমি। তুমি আর কি বলবে, ও ছেলে চোরই হবে তা আমি জানতাম, বাজে ছেলে, গুন্ডা, চোর। লোকের মুখে কথা শুনে কাউকে চোর বলো না তুমি শর্মা, বিশেষ করে জয়ন্তর মতো ছেলেকে। পুলিশ নিশ্চয়ই ওকে ভুল করে ধরেছে। তুমি থামো তো, পুলিশ ভুল করে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, ভুল করে ধরেছে। দরজা একেবারে উতলে পড়ছর জন্য। হ্যাঁ, দৌড়ো দাবা কি, পুলিশ তো হাতে নাতে ধরেছে, সেটাও মিথ্যে। ওহ, ঠাকুর বাঁচিয়েছেন আমার মেয়েকে, বিয়েটা যদি হয়ে যেত। ওহ না না, এ 47 নম্বর, তোমার সাথে কেউ দেখা করতে এসছে, চলো। Thank you.
তুমি আমার মা বাবা কেমন আছে উষা? কি হলো উষা, চুপ করে আছো কেন? তুমি কাঁদছো কেন উষা? তোমার বাবা আর নেই, তুমি জেলে যাবার পর তিনি মারা যান। বাবা নেই আমার জন্য, আমার জন্যই বাবা এভাবে চলে গেল। আমার যে সব শেষ হয়ে গেল উষা, আমার যে সব শেষ হয়ে গেল। আমি তুই তো এখন কলকাতার মেয়ে, ভালো আছিস তো? মাসিমা, উষাকে তো দেখতে পাচ্ছি না। সে কি, ও তো তোদের ওখানেই গেছে, দেখা হয়নি তাই? ও বোধহয় তাহলে আমাদের বাড়িতে বসে আছে। আমি আসি মাসিমা। কিরে সীমা, তুই কবে এলি? তুই কোথায় গেছিলি রে উষা? উষা কোথায় গিয়েছিলি? সীমা তো বলছে তুই ওর বাড়ি যাসনি। এদিকে কি হলো, জবাব দিচ্ছিস না যে? কোথায় গিয়েছিলি? জেলে। অবশ্যই কি জেলে? জয়ন্তর সঙ্গে দেখা করতে। ওকে ওর বাবা মরার খবরটাও কেউ দেয়নি। এত বড় সাহস তোর, তুই ও চোরটার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? লজ্জা সরমে মাথা খেয়েছিস? লোকে বললে বলবোটা কি? ছি 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 ছি, অন্যায়টা কি করলাম? ফের কথা, বেহায়া মেয়ে কোথাকার, কাল থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। বাপমার মুখে চুল করে দিবি না? কি হলো, ওর গায়ে হাত দিচ্ছ কেন? ঝাঁটা মারবো তোমার মেয়ের মুখে। এত বড় সাহস ওর জয়ন্তের সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিল? উষা মা, ভেতরে যা। এর একটা বিহিত করো, আদর দিয়ে দিয়ে মাথায় তুলো না। হ্যাঁ হ্যাঁ, বিহিত করেই এলাম। গোবিন্দপুরের সেই ছেলেটির সঙ্গে উষার বিয়ের কথা পাকা করে এলাম। সামনের মাসেই বিয়ে, 12 তারিখ। উমা সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, মেয়েটা আর কদিনই বা থাকবে এখানে, পরের ঘরেই চলে যাবে। যে কটা দিন এখানে থাকে সে কটা দিন ওকে বকাবকি করো না উষার মা, সে কটা দিন ওকে শান্তিতে থাকতে দাও। মাসিমা মাসিমা, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। চল চোরের সঙ্গে কথা বলতে তোর লজ্জা করছে না? কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। জানিস আজ উষার বিয়ে? মন খারাপ লাগছে, কাল চলে যাবি বলে? বাবা এই বিয়েটা বন্ধ করা যাবে না। মা রে মা গো, আমি সব বুঝি রে, আমি সব বুঝি। আমিও তো চেয়েছিলাম তুই মনের মতন ঘর পাবি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। অদৃষ্ট মা, সব অদৃষ্ট।
মারে আমার কথা রাখ, ওঠ সময় হয়ে এলো, ওঠ মা। সীমা এসেছিস? হ্যাঁ, ওকে সাজাবার ব্যবস্থা করছি। এই শুন, মায়ের জয়ন্তটাকে দেখলাম। জয়ন্ত এসেছে? জয়ন্ত, আমি তোমার পথ চেয়েছিলাম, জানতাম তুমি ঠিক আসবে। সকলকে বলে দাও এসব মিথ্যে, তুমি চোর নও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তা হয় না উষা, আমি চোর? না না, এ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে কি হবে? কিন্তু সবাই তাই জানে, বিশ্বাস করে। আমার এই কালিমাখা কলঙ্কের জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে তোমার জীবনটাকে আমি নষ্ট করতে পারি না উষা। সব জেনেও তোমাকে আমি স্বীকার করতে চাই, সে সাহস আমার আছে? না উষা, না, আজ তা হয় না। আমি আজও তোমায় ভালোবাসি, তাই তোমার সুন্দর জীবনটাকে আমি বিষিয়ে দিতে পারি না। তুমি সুখী হও, শান্তি পাও, এইটুকু আমি চাই। জয়ন্ত, একটা চোরের স্ত্রী হয়ে সারা জীবন তোমাকে অপমান সইতে হবে? হ্যাঁ, তা তো আমি হতে দিতে পারি না। আজ আমার আশীর্বাদ দেওয়ার ক্ষমতা নেই, ভগবানের কাছে চাইবো তুমি সুখী হও, তুমি সুখী হও। মাকে দেখছি না? মা তো উষাদের বাড়ি আশীর্বাদে গেছে। ও শোনো, তোমার গুণধর ভাই আসছে। তাই নাকি? বাবা, খুশিতে একেবারে ফেটে পড়লেছে। সব কথা জেনে রাখো, ওই চোরকে এ বাড়িতে ঢুকতে দেবে না, ওর এখানে থাকা হবে না। কি বলছো কল্যাণী? ঠিকই বলছি, আমার খোকনো বড় হচ্ছে, চোর কাকার সঙ্গে থাকতে থাকতে সেও তো চোরই হতে পারে। ঠিকই বলেছো। না না, জেনে শুনে একটা চোরের সঙ্গে আমি বাস করতে পারবো না। আর শোনো, ও যদি এখানে থাকে তাহলে আমিও খোকনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। না না, শোনো না, ঠিক আছে, তুমি ভেবো না, আমি দেখছি কি করা যায়। কিছু একটা করো বাপু। ঠিক আছে। দাদা, জয়ন্ত কেমন আছিস রে? জেলে কোনো কষ্ট হয়নি? মা কেমন আছে দাদা? বাবা চলে যাওয়ার পরে মা কেমন বদলে গেছে রে। মার ধারণা তোর জন্যই নাকি শখ পেয়ে বাবা এভাবে মারা গেলেন। বাবার মৃত্যুর জন্য নাকি তুই দায়ী? আমি সব বুঝি রে, তোর বৌদিও তোমাকে কত বোঝাবার চেষ্টা করলো, মা কোনো কথা শুনছেই না। বাবা মারা যাওয়ার পর মা নাকি বাবাকে শুনে প্রতিজ্ঞা করেছে যে তোর মতো ছেলে মুখ কোনোদিন দেখবে না। দাদা, মা আমাকে এভাবে দূরে সরিয়ে দিল? মা তো বলে যে তুই যদি কোনোদিন এ বাড়িতে ঢুকিস তবে মা আত্মহত্যা করবে। তুই তো মাকে জানিস জয়ন্ত, তাই ভয় হয় যে তুই যদি এ বাড়িতে ঢুকিস তাহলে হয়তো মা সত্যি কিছু করে বসবে। না না দাদা, আমি আর যাব না, আমি চলেই যাচ্ছি। পোড়া মুখ মাকে আর দেখতে হবে না।
আমার শুধু একটাই অনুরোধ, মায়ের কেউ রইল না, তুই আছিস, তুই মাকে দেখিস দাদা। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, আর আজ ভাই গো সংসার পরিজন সবাই নিজের নিজে, আর আজ ভাই গো সংসার পরিজন সবাই। স্বপ্ন দেখেছিলাম তোকে ঘরে বউ করে নিয়ে যাব, সে স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। আজ তুই অন্যের ঘরের লক্ষ্মী হতে চলেছিস, আশীর্বাদ করি তুই সুখী হ, শান্তিতে ঘর কর। কি যে হয়ে গেল, জয়ন্ত চলে গেল। জয়ন্ত ফিরেছে মাসিমা, এখানে এসেছিল, চলে গেল। এখানে এসেছিল কখন? একটু আগে। জয়ন্ত, জয়ন্ত, সুমন্ত, জয়ন্ত কোথায় রে? কত করে বললাম মা যে যাওয়াবার হয়ে গেছে, এখন ভালো হয়ে থাক। তো তোমার বৌমা তো কত করে বলল, শুনলই না, চলে গেল। সে কি চলে গেল? আমার সঙ্গে দেখা না করে চলে গেল? তোরা তোরা ওকে আটকাতে পারলি না, ওকে যেতে দিলি কেন? উষার বিয়ের কথা শোনার পর থেকেই কি যেন হয়ে গেল তার, বলল সব যখন গেছে উষাও চলে যাচ্ছে, তখন আর এখানে থেকে কি হবে? মা দাদা কেউ নয়, ওই সবচেয়ে বড় হলো ওর। হ্যাঁ, বলি যে ওই পোড়া মুখ ও আর তোমায় দেখাবে না, ও চোর। তোরা ওর চুরি করাটাই দেখলি, কার জন্য সে কাজ করেছিল তাও তোরা জানিস না। আমি ওকে এভাবে যেতে দেব না, কখনো না। জয়ন্ত, 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 কেতে কেতে বন্ধপুষ্পে নমো নমো, কত দেরি আমি করবই। আরে আরে কোথায় চললি রে? কোথায় যাচ্ছিস? দাঁড়া এক মিনিট। এই ডাক্তার, হ্যাঁ কোথায় আবার চললি? হ্যাঁ কিন্তু কোথায়? আসুন, ওই যে যান। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, একটা জরুরি কথা ছিল, সেটা জানা আপনারও দরকার। কি কথা? বিয়ের পর কোনো মেয়ে যদি তার স্বামীকে অন্তর থেকে মেনে নিতে না পারে, সে বিয়ের দাম কি? স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতে না পারে, তবে স্বামীর স্ত্রীর সম্পর্ক মিথ্যে হয়ে যায়, তাতে দুজনেরই দুঃখ বাড়ে, অশান্তি সৃষ্টি হয়। জেনে শুনে আপনাকে তার মধ্যে জড়াতে চাই না। আপনি কি, আপনি কি কাউকে ভালোবাসেন? কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন তো কিছু করা সম্ভব না।
পাগলের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছিস, টাইম হয়ে গেল, চ অনেক রাত হয়ে গেল, ভাবনা চিন্তা করলে কি হবে, দেখ তো কটা বাজে, ছেলেটিকে কেমন কেমন মনে হচ্ছে? আমি খারাপ ছেলে নই, আমি ভালো ছেলে। আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কিছু পাচ্ছ? এতো বদ্ধ পাগল। হ্যাঁ, না না, এসব রোগের কথা তো আগে বলা ছিল। মুশকিল, কি সুন্দর দাড়ি তোমার, ও শ্বশুর মশাই, আরে বাবা রে, কি সুন্দর দেখতে, ছাড়ো না ছাড়ো বাবা, বাবা কোলে নিয়ে চলে আমি বিয়ে করবো। শুনুন, আপনার ছেলে পাগল। না, এসব কি হচ্ছে গো? শোন না, তুই শোন না, শোন, এ তুই শোন, শোন, কি হচ্ছে, কে পাগল, কি হচ্ছে, কি তুমি পাগল, দীপক তুমি পাগল, না ও পাগল, ছেলে পাগল, এত বড় কথা জেনে শুনে আপনি চেপে রেখে এই ছেলে বিয়ে দিতে গেলেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, পাগল নয়, বিশ্বাস করুন, তুই পাগলে পাগলামি দেখো, পাগল কথা কাজ, বাবা পাগল, বাবা কি হচ্ছে, শান্ত করুন, এসব আমার একমাত্র মেয়ের সঙ্গে এই রকম পাগল ছেলে বিয়ে দিতে পারবো না, আপনারা চলে যান, যান। আমি আমার কাছে কলকাতায় নিয়ে যাবো, পড়াশোনা করাবো, আজকাল তো মেয়েরাও চাকরি বাকরি করছে, নিজের দায় থাক। হ্যাঁ, তাই তাই ভালো, যাবি মামার কাছে থেকে পড়াশোনা করবি? হ্যাঁ মা, আমি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হবো। হ্যাঁ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও।
আচ্ছা কি করো তোমরা? ছেলেটাকে জলে পড়ে দেখতে পারো? রাবিশ! আচ্ছা আয়া, তুমি বাড়িতে কি করছিলে? সঙ্গে যাও নি কেন? আর শোন দামদা, ইউ আর অলসো কেয়ারলেস। ভয়ের কোনো কারণ নেই, নেই কিছু সুস্থ হয়েছে, খুব টাইমলি জল থেকে তোলা হয়েছিল, তাই এ যাতে বেঁচে গেল। ওষুধগুলো টাইমলি খাইয়ে দেবেন। দেবেন আপনার ছেলের প্রাণের দাম 200 টাকা? না না, যত খুশি তুলে নাও। টাকা দিয়ে প্রাণের মূল্য বিচার করা যায় না। আপনি টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবেন, ওদের আশীর্বাদে আপনার ছেলে ভালো হয়ে উঠবে। নমস্কার, আমি আসি। শোনো, কি নাম? জয়ন্ত রায়। কোথায় থাকো? যেখানে রাত হয় সেখানে শুয়ে পড়ি। লেখাপড়া করেছো? বিএসসি পাশ করেছিলাম। কি করো? কাজ খুঁজে বেড়াই, আপাতত বেকার। এটা ধরো, কাল সকালেই আমার সঙ্গে ফ্যাক্টরি অফিসে গিয়ে দেখা করবে। আমার ওই ফ্যাক্টরিটা দেখলে তো? এটা আমার আরেকটা ফ্যাক্টরি, বুঝলে? আমি বলছিলাম কি শোনো, আমি এই ফ্যাক্টরিতে বেশি সময় দিতে পারি না, মানে অন্য ফ্যাক্টরিতে ব্যস্ত থাকতে হয়, তাই এই ফ্যাক্টরিটা লসে রান করছে। আমি চাই তুমি যদি মানে একটু সময় দিয়ে অন্তত লসটা বাঁচাতে পারো, তাহলে আমি কিন্তু খুব খুশি হব, বুঝলে? আমি খুব চেষ্টা করবো স্যার। আর হ্যাঁ শোনো, আমি কেশববাবুকে বলে দিয়েছি তুমি অ্যাডভান্সটা নিয়ে নাও, মানে একটু যদি ইয়ে। ধন্যবাদ স্যার। আচ্ছা আমি চলি তাহলে, তুমি দেখা করে নিও। নমস্কার, আমি মিস্টার সেনের আত্মীয় শালা সাহেব। আপনি এসেছেন, ভালোই হয়েছে, দুজনে একসঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করা যাবে। আচ্ছা এই ফ্যাক্টরিটা নাকি লসে রান করছে, কেন? এত প্রমিসিং বিজনেস। যাই বললেন তো, আসলে নিজের ভগ্নিপতি বলে বলছি না বসে, ওই ডায়লগটা সব কারখানা মালিকই বলে থাকেন, বুঝলেন? তবে আমাদের একটু নজর রাখতে হবে, বুঝলেন মিস্টার গুপ্ত? মলয় গুপ্ত। আচ্ছা আমি তো অফিস থেকে আসছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। ছোট সাহেব, এবারটা আবার ঝামেলা পাকাবে না তো? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জোর, দেখো কতদিন টেকে। চাঁদ মামা টিপ দিয়ে যা। মা একটা কথা ছিল, মা বল। মানে এই গুলশি থেকে বর্ধমান ডেলি প্যাসেঞ্জারি করতে খুব ঝামেলা হচ্ছে মা, রোজই অফিসে লেট হয়ে যাচ্ছে, তাছাড়া খাওয়া দাওয়ারেরও অসুবিধা হচ্ছে। এবারও প্রমোশন পাচ্ছে মা, কাকাবাবু তাই বলছিলেন, এবার যদি সময় মতো অফিসে পৌঁছাতে না পারে তাহলে অফিসে গেটে পৌঁছাতে পারবে না, ক্ষতি হবে। তাই বর্ধমানেই একটা বাসা নিয়েছি মা, ওখানেই থাকতে হবে। উপায় যখন নেই তখন যেতেই হবে। ভাবছিলাম স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে, কিন্তু কেয়ার করা যাবে না। না মা, তুমি এখানেই থাকবে, আমরা রবিবার বা ছুটি ছাড়া দিন এসে তোমাকে দেখে যাব। আপনার দাদু ভাইকে নিয়ে আমিও আসবোক্ষণ। ঠিক আছে, তোদের যখন অসুবিধা হচ্ছে তোরা শহরেই থাক, আমি তোদের বাধা দেব না। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। আর আজ ভাই
নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পর আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে আমি টাকাটা গুলি দিচ্ছি চিঠি লিখেছে পর কি লিখেছি পর মা তোমার নামে বলছি এই আমার 500 টাকা পরিশ্রমে সৎভাবে রোজগার করা প্রথম টাকা তাই তোমাকে প্রণামী পাঠালাম নিলে শান্তি পাবো অনেক প্রণাম যেন ইতি জয়ন্ত ঠিকানা দেখ ঠিকানা নেই তবে একটা পোস্ট অফিস নম্বর আছে ক্যাল 73 তবে কলকাতাতেই আছে হ্যাঁ তুই আমাকে কলকাতা নিয়ে চল ওরে বাবা অত বড় শহর কলকাতা ওখানে কি কি খুঁজে পাবো আমি আমি আসি মাসি না আমি আসি এই দেখো আমাদের জয়ন্ত নিজে রোজগার করে আমার জন্য টাকা পাঠিয়েছে ওকে আশীর্বাদ করো ও যেখানেই থাকুক সুখে শান্তিতে থাকুক কোথায় গেলে শুনছো কি হলো আমাদের গ্রামের সেই দীপুর সঙ্গে দেখা ও বলে জয়ন্ত নাকি মাকে মাসে মাসে 500 টাকা করে মানি অর্ডার পাঠাচ্ছে দেখো গে তোমার ভাই কলকাতাতেই কোনো চুরি ডাকাতি শুরু করেছে কিনা না 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 জয়ন্ত নাকি কলকাতাতে খুব ভালো চাকরি পেয়েছে চাকরি চোর ডাকাতের চাকরি কিনা কে জানে দাঁড়াও ডিকি খোলো কি ব্যাপার এত টাকার ব্র্যান্ড নিউ পার্টস গুলো তোমরা স্ক্র্যাপ মালের সঙ্গে পাচার করছো হ্যাঁ কদিন ধরে চলছে সব ডাকাতি আমি কিছু জানি না স্যার এই প্রকাশ বাবু শুনুন স্যার বলুন কি ব্যাপার এগুলো তাই তো দেখছি স্যার আপনাদের গেট পাস কে সই করে বলুন সেকশন ম্যানেজার ছোট সাহেব মলয় বাবু আরে আসুন 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 এদেশের বই দেখছিলাম আমি আপনার জন্য ওসব আমার চলে না সেই মনে চলে না দূর মশাই সারা জীবন কি তাহলে সুখদেব গোসাই বসে থাকবেন নাকি আরে মশাই রিল্যাক্স করুন রিল্যাক্স করুন আমার আবার হপ্তায় একদিন রেসের বই মানে রেস একটু টুকু 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 আর ওই তাসের জুয়া না হলে ঠিক চলেই না আর কি আচ্ছা মলে বাবু হ্যাঁ বলুন এই গেট পাস গুলো আপনি সাইন করেছিলেন হ্যাঁ
কেন? যে গাড়িতে আপনি গেট পাস সাইন করেছিলেন সে গাড়িতে স্ক্র্যাপ মালের সঙ্গে অনেক টাকার মাল পাচার হচ্ছিল। সে কি এর আগে হয়েছে নিশ্চয়ই? এসব কি আপনি কিছু জানেন না? আরে দেখুন মশাই, জানলে কি আমি তাকে ছেড়ে দিতাম? আপনি কিছু পাবেন, আপনি কিছু পাবেন না আমি দেখছি, আমি তদন্ত করছি। বুঝলেন, সে যেই হোক না কেন এই কোম্পানি থেকে তাকে তাড়িয়ে আমি ছাড়বো। হ্যাঁ, আপনাকে আমি বলিলাম, দেখবেন এই ছাড় পোকার বংশ আমি নির্বংশ, আপনি কিছু পাবেন না, আমি দেখছি, আমি দেখছি। হ্যালো, একটু ওপরে তোলো, একটু ওপরে। কি ব্যাপার জয়ন্ত? স্যার, মনে হয় ফ্যাক্টরি থেকে কেউ মাল পাচার করছে। ব্যাপারটা ঘটছে তা আমি আগেই সন্দেহ করেছিলাম এবং তুমি রাইট পয়েন্টে হিট করেছ। কিন্তু তা মলয় গেট পাস ইস্যু করে তা হয় কি করে? আমি এনকোয়ারি করছি স্যার, কালপিটকে স্যাক করবো, এমনকি ড্রাস্টিক স্টেপ নেবো। তাই নাও, না হলে তোমার এগেনস্টে আমাকেই স্টেপ নিতে হবে। আমি দেখছি স্যার, ইন ফিউচার এসব আর হবে না। আমি দেখছি স্যার, যত সব ঝামেলা। জয়ন্ত, এরকম আরো অনেক পয়েন্ট এমনি ট্রেনে যে চুরি হচ্ছে, ওয়াচ, কেপ ওয়াচ, একটু সতর্ক থাকো, তাহলেই কারখানার চেহারাটা পাল্টে যাবে, বুঝলে? তাই উনি খাওয়া দাওয়া ছেড়ে এখানেই পড়ে আছেন। ইজ ইট? নো 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 নো, খাওয়া দাওয়া ঠিক সময় করবে, আরে কাটতে হবে তো। সন্ধ্যা, একটু নজর রাখবি তো। দুটো বাজে খাবার নিয়ে এসেছি, চলো। না না, শোনো শোনো, আমার একটু কাজ আছে। কোনো কথা নেই, আগে লাঞ্চ, তারপর সব। চলো যাও যাও, জয়ন্ত যাও, ওর রিকোয়েস্ট আবার আমিও এড়াতে পারি না, যাও। একদম খেতে পারবো না, আর দেবেন না। মোটেই বেশি দিনই মশাই, তাড়াতাড়ি খান। খান তো, বেশ বেশ খান। মা, ওমা, তোরা বেঁচে থাক বাবা। আরে আমার দাদু ভাই, কত দিন দেখি না। কেমন আছো মা? আমার আর ভালো মন্দ। দেখ, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি গুনি জেলে গিয়ে খবর দিয়ে আসি। তার সময় হবে না মা, আমরা রাত্রির ট্রেনে চলে যাব। চলে যাবে তো এলি কেন? আর বলো না মা, এই তোমার দাদু ভাইয়ের জন্য দিন রাত শুধু ঠাম্মা ঠাম্মা করছে। তা তো করবেই, রক্তের টান। সত্যি মা, আমাদের খুব মন খারাপ করে তোমার জন্য, একা একা এইখানে পড়ে আছো। কি করি বল? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি মা। আমাকে? হ্যাঁ। তোদের শহরের বাসায়? হ্যাঁ মা, এরপর থেকে সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকব। তাই তোমাকে নিয়ে যেতে এসেছি মা, আর তোমাকে ফেলে রাখবো না। যাবে তো মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আমি যাব আমার দাদু ভাইয়ের কাছে। তাহলে চলো চলো, জিনিসপত্র গুছিয়ে নাও। চল। পোস্ট অফিসে বলে এলাম মা, তোমার নামে চিঠিপত্র মানি অর্ডার যা আসবে সব আমার ওই ঠিকানে পাঠিয়ে দিতে। আচ্ছা চলো। ড্রাইভার দাঁড়াও। আরে জয়ন্ত বাবু, কোথায় চললেন? ফ্যাক্টরির দিকে যাব। আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। জয়ন্তদা, উষা, কি রে সোমা? উষা, একটা দারুণ খবর, একটু জয়ন্তদাকে দেখলাম। তাই নাকি? কোথায় দেখলি? গাড়িতে। জয়ন্ত গাড়িতে? হ্যাঁ, সঙ্গে একটা দারুণ স্মার্ট মেয়ে, দেখতে বেশ সুন্দর, দেখে তো মনে হয় বড় লোকেরই মেয়ে। কাকে দেখতে কাকে দেখেছিস? কি জানি বাবা, তা হতেও পারে। মা, এই দেখো তোমার নামে মানি অর্ডার এসেছে। জয়ন্ত পাঠিয়েছে? হ্যাঁ। বৌমা, চশমাটা নিয়ে এসো। কেমন আছে রে? ভালোই। এইখানে শুরু কর। দাদু ভাই কাঁদছে, এনে টাকাটা পরে নেব। চা খাবেন? ধন্যবাদ। যাও দুধ নিয়ে এসো, যাও। ও না না,
কাঁদে না, এই তো দু দিল। জয়ন্ত এই 300 টাকা পাঠিয়েছে, আগেবার 500 টাকা পাঠিয়েছিল। কে জানে মা, ওর ব্যাপার আমি তো বুঝি না কিছু। যাকগে, যা পাঠিয়েছে তাই যথেষ্ট। তুই এক কাজ কর, এই টাকাটা দাদু ভাইয়ের নামে ব্যাংকে জমা রেখে দে। না ঠিক আছে মা, কাঁদে না, সোনামণির বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে। না না, আরে শোনো, গাড়ি কত কাজ বাকি আছে? একটু কাজ বাকি আছে স্যার। কি কাজ? ইঞ্জিনের কাজ, ডায়নামোর কাজ বাকি আছে। ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি করো। ঠিক আছে, ইঞ্জিনের কাজ বাকি আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, বন্ধ করো। জয়ন্ত, জয়ন্ত। ইয়েস স্যার। আগে তো এক মাসের আগে গাড়ির কোনো ডেলিভারিই হতো না, এখন তো দেখছি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি। আগে শুধু কমপ্লেইন এন্ড কমপ্লেইন, এখন দেখছি নো কমপ্লেইন। হ্যাঁ, এরাও খুব সিনসিয়ারলি কাজ করছে স্যার। আর তুমিও, গুড, ভেরি গুড মাই বয়। এই নাও দাদু ভাই। মাসিমা, বাথরুমে গরম জল দিয়েছি। হ্যাঁ মা, আপনার শরীর খারাপ, ওই গরম জলটা দিয়ে স্নান করে নিন, অনেক বেলা হয়েছে। তারপর পুজো সেরে কিছু মুখে দিয়ে জল খাবারটা সেরে নিন, নইলে পিত্তি পড়বে। আমি অফিসে বের সুমন। বুঝলি সুমন, তো তোর বউ না আমাকে বসিয়ে বসিয়ে গতরে বাদ ধরিয়ে দেবে। আসিমা। যান যান, আপনিও যান মা। হে শো বুড়ো, এই নাও তোমার ঝুমঝুমি। এই যে মানি অর্ডার। আনো তো পিয়নের কাছ থেকে ফর্মটা, মাকে দিয়ে সই করিয়ে নি। আপনি একটু দাঁড়ান, আমি সই করিয়ে আনছি। ঠিক আছে। কি ব্যাপার? দাও। কি তোমার তো বাথরুমে ছাড়ো দেখিনি। মায়ের সইটা তো বেশ নকল করেছে। হ্যাঁ মা, এইখানে সই করো। কিন্তু যদি চুপ করো তো, নাও আর টাকাটা এনে দাও, আর দেখো তো কুপনে কি লেখা আছে। মা, 500 টাকা পাঠালাম, আর আমার এখানকার ঠিকানা দিলাম, চিঠি দিও, আর সামনের মাসে ওখানে গিয়ে তোমাকে দেখে আসবো, তোমার আশীর্বাদ নিয়ে আসবো। সে কি এখানে আসবে বলেছে? তাই তো লিখেছে। না না, ওর এখানে আসা ঠিক হবে না, ওকে লিখে দাও, পরে জানালে আসবে। এখন স্নেহের জয়ন্ত, মায়ের রাগ এখনো পড়েনি। আমি অনেক বলে তোমার টাকাটা নিতে রাজি করিয়েছি মাত্র, কিন্তু মা তোমার মুখদর্শন করবেন না বলে এখনো জেদ ধরে আছেন। তবে সময়ের সঙ্গে মনও বদলায়, তোমাকে যখন জানাবো তখনই আসবে। কি হলো মা গো? আর কি হয়েছে মা? দাঁতের ব্যথা, মাথাটা একেবারে ঝনঝনি উঠছে। আবার কারোর মা আজ আসেনি, যাই, রাতের বাসন পড়ে আছে। না না, তোমায় যেতে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। আপনি কায়দায় পড়ে ভেঙে গেল। আপনি তো বলেই খালাস, দায় সারা কাজ করবার চেয়ে না করাই ভালো। পায়ে উঠে চুপ। মা বললেন আরো কিছু টাকা, মানে এই ধরুন 10,000 টাকা দিয়ে আপনি এখন দখল নিন এসবের। তা ভালো, 10,000 টাকা দিতে হবে? হ্যাঁ। না বাবা, ওসবে আমি নেই, বন্ধু তুমি নিজে জমি বাড়ি ছাড়িয়ে নাও আমার কাছ থেকে। তাহলে অন্তত 8,000 টাকা দিন। মানে মা বললেন আপনি তো বাবার বন্ধু ছিলেন। 8,000 টাকা আগে? হ্যাঁ ঠিক আছে, তাই দেব। তবে বাবু, তোমার বাড়ি জমি আছে তোমার মায়ের নামে। হ্যাঁ, সুতরাং দলিলে তার সই করিয়ে নিতে হবে। হ্যাঁ
শোনো, কিন্তু দলিলটা তোমাকে দিয়ে সই করাতে হবে, নইলে তো 1,50,000 টাকা দেবে না। কিন্তু মা যদি দলিল পড়েন বাড়ি জমিও দেবেন না, সইও করবেন না। কি করা যায় বলো তো? কি করা যায়? কিছু তো একটা করতেই হবে। দাঁড়া, লক্ষ্মী তুই আমার কাঁদে না। ও তুই এখানে কি করছিস? মা ঘরে ঘুমোচ্ছেন তো, তাই আমি ওকে নিয়ে এলাম। যা, ওকে বাড়ি নিয়ে কি ঘুরিয়ে নিয়ে। আচ্ছা, মায়ের চশমাটা ভেঙে ফেলেছি। বাঁশ থাকলো না, বাঁশিও আর বাজবে না। ওই দলিল পড়া তোমার মায়ের আর হবে না। তুমি একটি জিনিয়াস। এবার এসো আমার সঙ্গে। হাত থেকে পড়ে আপনাদের চশমাটা ভেঙে গেল। চশমাটা ভেঙে গেল? চশমা না হলে? চশমাটা ভেঙে ফেললে চোখে দেখতে পাও না নাকি? কি যে সব করো না। যাকে মা দাও, আমি দোকানে দিয়ে দিচ্ছি, ও দু চার দিনের মধ্যে আরেকটা চশমা দিয়ে দেবে। কিন্তু মা, আমাদের গ্রামের ওই 1 কোটি হালদার আবার একটা ঝামেলা বাঁধিয়েছে। কি ঝামেলা বাঁধালো? না মানে, ও গ্রামের ওই সব বাড়ি জমি এসবের দখল নিতে চাইছে। মানে বাবা নাকি দেনার দেয় ওর কাছে সব। সে কি রে, এখন কি হবে? ও তুমি ভয় পেও না মা, আমি ওর নামে কেস করে দিচ্ছি। উকিল বাবুকে দিয়ে কাগজপত্র সব তৈরি করিয়েছি, কিন্তু জমি বাড়ি সব তো তোমার নামে, এই কাগজটা তো তোমাকে সই করতে হবে। কিন্তু চশমাটাও ভেঙে গেল। যাকে যখন চশমা আসবে তখন না হয়। না না, মামলার ব্যাপার, দেরি করা ঠিক হবে না। কিন্তু এই কাগজটা তো তোমাকে পড়তে হবে মা, মানে তুমি আমাকে মামলা করার অনুমতি দিচ্ছ এই আর কি। আমি তোকে অনুমতি দিচ্ছি, এতে পড়ার কি আছে? কোথায় সই করতে হবে বলে দে। এই এইখানটা করো মা। কেন? মাঝে মাঝেই কেমন উদাস হয়ে যাও। পাশে যে একজন আছে তার কথা মনেই পড়ে না। আমি দেখতে খুব খারাপ না? না না, খুব সুন্দর। খুব ঝগড়ুটে? তা কেন হবে। তবে আমাকে এড়িয়ে চলো কেন? কি ভাবছিলে বলো। সুন্দর, কারখানাটা প্রবলেম হয়েছে জানো। উফ, ওসব তোমার কারখানার প্রবলেম এখন সলভ করতে হবে না, এখন নিজেদের প্রবলেম সলভ করো। নিজেদের প্রবলেম মানে? তুমি কি কিছুই বোঝো না? ঠিক আছে, আমি তোমায় বুঝিয়ে দেবো। কাল পার্টিতে আসছো তো? না সুন্দর, ওসব আমার ভালো লাগে না। ওসব এখন থেকে অভ্যেস করতে হবে। এই সমাজে বাস করতে গেলে পার্টি মাস্ট। তুমি তৈরি হয়ে নেবে, আমি তোমাকে কালকে জাস্ট অ্যাট 7 তুলবো, বুঝলে? সুন্দর, নো এক্সপ্লেনেশন, কাল তোমাকে যেতেই হবে, এখন চলো চলো। হ্যাঁ কি? আচ্ছা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা। We'll be right back.
এখন ভালো করে মন দিয়ে কাজ করো, গুড লাক। স্যার, ওই জয়ন্তকে চেনেন নাকি আপনি? বন্ধু? না না, বন্ধু না। তবে আগে মফস্বলে একটা থানা থাকার সময় চুরির কেসে আসামি হয়ে ও হাজতে এসেছিল, জেল হয়েছে। তাই নাকি? তবে এখন মনে হয় বদলে গেছে। আপনি কোন থানায় আছেন যেন? ভবানীপুর। দরকার করলে আসবো আপনার কাছে। আসবেন, চল চল। মা, কি বৌমা? কালুর মা কদিন যাবত আসছে না, এদিকে আজ আবার রেশনের শেষ দিন। আমার শরীরটাও সেরকম, কি হবে বলুন তো? আমি যাচ্ছি। ও, আপনি যাবেন? তাহলে খুব ভালো হয়। এই যে, এই যে 30 টাকার রেশনের, আর এই পথে আসবার, মানে আসার পথে যদি আপনি ডিম আর রুটিটা আনেন। এই যে, ওটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, দিনে দুপুরে হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে গেল। ভালো গল্প বানিয়েছেন তো, 10 টাকা এমনি গায়েব। কি হলো মা? দেখ সুমন্ত, সত্যি সত্যি ওই ছেলেটা আমার হাত থেকে 10 টাকা ছিনিয়ে চলে গেল। হাত খরচের দরকার চাইলেই হতো, তাই বলে এসব? বৌমা, সুমন্ত, reflecting white on the clear blue waters of the lake Pichola. Mashima? Mashima? Din bhor kichu khanni. Kal ekadoshi rupos geche. Rugi manush. Nin, dudh tuku kheye nin. Na, amar dudh keno? Uthun, nin kheye nin. Uthun.
কালুর মা আসছি। ডাকছেন বৌদি? হ্যাঁ, ভালো করে একটু কফি করে আনতো। খোকার দুধ থেকে আনবো? কেন, দুধ কি হলো? মাসিমাকে দিয়েছি। তোকে গিন্নি পানা করতে কে বলেছে? যা এখান থেকে। মা একটু দুধ খেয়েছে, কি হয়েছে? খাক না, যত ইচ্ছা খাক না, কিন্তু এই বয়সে দুধ খেয়ে আবার যদি হজম না হয় তখন তো হ্যাঁপা আমাকেই পোয়াতে হবে। যাবে কি করে? আমি একটা ট্যাক্সি ধরে চলে যাব। না, কাজ কর সন্ধ্যা, তুই এখান থেকে অন্য কোনো গাড়ি নিয়ে ওকে ব্যাংকে নিয়ে যা। ওকে, চল চল। মেয়েটাকে ডাকলে চলে গেল? জীবন থেকে অনেক কিছু চলে যায়। তুমি ব্যাংকে যাও, গাড়িটা রইল তোমার সঙ্গে, কাজ হয়ে গেলে নিয়ে যাও। তুমি? আমি একটু কাজ সেরে যাব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো না। ওকে, ক্যাশিয়ারকে ডাকো তো ভাই। শোনো শোনো শোনো, কি ব্যাপার?
তাড়াতাড়ি দেখো যাও। ভেবেছিলাম বদলাবে, চান্স তো সবাইকে আবার দেওয়া উচিত স্যার। জয়ন্ত, হ্যাঁ স্যার। জয়ন্ত, টাকা কোথায় গেল? আমি কিছু বুঝতে পারছি না স্যার। দেখো জয়ন্ত, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছিলে, তার জন্য আমি তোমার কাছে ঋণী। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যেখান থেকে পারো তুমি টাকা ফেরত দাও, নইলে কিন্তু আমাকে পুলিশে ইনফর্ম করতে হবে। চুরি আমি করিনি স্যার। আগেও তুমি একবার চুরির দায় জেলে গিয়েছিলে, মলয় তোমার সমস্ত খবর আমায় জানিয়েছে। বলো তুমি জেলে যাওনি, বলো। বিশ্বাস করুন, চুরি আমি করিনি, আজ আমি চুরি করিনি স্যার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, 24 ঘন্টার মধ্যে আমার টাকা আমার ফেরত চাই। তোমাকে আমি 24 ঘন্টার সময় দিচ্ছি, তার মধ্যে যেখান থেকে পারো তুমি টাকা ফেরত দাও, নইলে কিন্তু আমাকে পুলিশে ইনফর্ম করতে হবে। আরে জয়ন্ত বাবুজি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বসে বসে বসে, এই টাকা কোত্থেকে পেলেন? এই সব কটা টাকার মধ্যে এখনো ব্যাংকের লেবেল লাগানো আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন টাকা আমি চুরি করে নিয়েছি? হ্যাঁ হ্যাঁ মলয় বাবু, আপনি জয়ন্ত বাবু যেতে হবে এখান থেকে। আপনার আগে কেউ টাকা নিয়ে বেরোতে পারেনি, আর আপনিও পারবেন না। কি ব্যাপার? এই নিন আপনার টাকা, ওদের জুয়াই কিছুটা হেরেছে, বাকি সবটাই আছে। এবার জিজ্ঞাসা করুন কে চুরি করেছিল। ছি মামা, শেষে তুমি এ কাজ করলে? আর এখানে সে সাধু, সে যে নির্দোষ জয়ন্তকে চোর বানালে, এ আমি ভাবতেও পারিনি। আর আমাকে জয়ন্তর কাছে ছোট করে দিলে। জয় বাবু, আপনি আপনি আমাকে, এরপর তুমি আর আমার কেউ নও, এখনই এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। মানে আমি না গেলে তোমাকেই আমি পুলিশে দেবো। শোনো, ভবিষ্যতে এই বাড়িটা কোনোদিন পা দেবে না, যাও বেরিয়ে যাও। এবার আমাকে ছুটি দিন স্যার। জয়ন্ত শোনো, এরপর আমার এখানে না থাকাই উচিত, কারণ আমার অতীতের পরিচয় তো আপনি জেনেছেন। বর্তমানের পরিচয় তোমার অতীতের সব কালো দাগকে মুছে দিয়েছে জয়ন্ত। বিশ্বাস করো, আমি তোমায় ঠিক চিনতে পারিনি, আমি ভুল করেছিলাম। এভাবে এখান থেকে আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না। জয়ন্ত বাবু, আপনি চলে গেলে আমরা খুবই দুঃখ পাবো, তাই তোমাকে আমি যেতে দিতে পারি না। তুমি কথা দাও, তুমি কথা দাও আমাদের ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আপনি যখন বলছেন তাই হবে। এবার আমাকেও একটা কথা দিতে হবে। কি? যা বলবো তাই শুনবেন, বলুন, কোনো প্রতিবাদ করবেন না। ঠিক আছে, বলুন। তাহলে চলুন আমার সঙ্গে, আসুন।
উষা, দেখো তুমি, তাহলে তোমার বিয়ে? আপনাকে আপনাকে ভালোবাসি বলেই সেদিন রাত্রে বিয়ের আসরে বরকে সব কথা বলে ফিরিয়ে দিয়েছিল। সে কি না জেনে শুনে আমি একটা এত বড় ভুল করতে যাচ্ছিলাম? আমার মতন একটা অযোগ্য ছেলের জন্য তুমি তোমার সুখ শান্তিকে বলিদান দিলে? উষা, উষাও ঠিক এমনি একটা ভুল করেছিল আমাকে আপনার সঙ্গে দেখে, কিন্তু আমি তো জানতাম না যে আমার প্রেমের চেয়ে উষার প্রেম অনেক গভীরে, তাই আমি আপনাদের আপনাদের দুজনের কাছে অপরাধী। না না, অপরাধ তোমার নয়, অপরাধ আমার। অনেকদিন অনেক প্রশ্ন তুমি আমাকে করেছিলে, কিন্তু আমি তার উত্তর দিতে পারিনি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো সন্ধ্যা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুখী হন, চলি। না, আমার কোনো দিদি নেই, আমি আমার দিদিকে এভাবে চলে যেতে দেব না। সেই পরিচয় খুশি থাকবো বোন, চলি। সব আমি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। এত নিষ্ঠুর তুমি, আমার খোঁজ না নাই নিলে, তোমার মার খোঁজ তো নেবে। কেন, মা তো দাদার কাছে থাকে, সেখানে কিন্তু মাসে মাসে টাকা পাঠাই, চিঠি দিই। সে কি, বাবা চিঠিতে জানলাম মা তোমার গায়ে ফিরেছে, তার দিন চলে কি করে তুমি জানো? মা, এতদিন মাকে ভুলেছিলি, একবার মায়ের কথা মনে পড়লো না তোর? আমি তো চেয়েছিলাম তোমার কাছে আসতে, জেল থেকে ফিরে আমি তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু দাদা বললো তুমি নাকি আমার মুখ দেখবে না, বাবাকে ছুঁয়ে তুমি নাকি শপথ করেছো জীবনে কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। মিথ্যে কথা রে, যখন শুনলাম তুই জেল থেকে ফিরেছিস আমি সব সময় তোর পথ চেয়ে বসে থাকতাম, কখন তুই ফিরবি? মা, তুমি আমাকে ক্ষমা করনি। তোকে আমি ক্ষমা করবো না, কত বড় কাজ করেছিস বাবার জন্য, কত বড় বলিদান দিয়েছিস। ওসব কথা থাক মা। আচ্ছা মা, এবার আমাকে তুমি বলো তোমার এই অবস্থা কি করে হলো? আমি তো তোমাকে মাসে মাসে টাকা পাঠিয়েছি, সে টাকা তুমি পাওনি? দুবার পেয়েছি, ঠাকুর সব টাকার কথা, আর যখন তোকে পেয়েছি আমার টাকা দিয়ে কি হবে? তুই আমার কথা দে, তোর মা যতদিন বেঁচে থাকবে তুই মাকে ছেড়ে যাবি না? মা, না, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও কোনোদিনও যাবো না, কোনোদিনও যাবো না। এখনো ধোয়ামোছা হলো না, বাড়িতে রাজ্যের কাজ বাকি, হবে কখন? মাকে দিয়ে আপনি এইসব কাজ করাচ্ছেন? এসে গেছে দেখছি, তা মায়ের জন্য দেখি খুব দরদ, জেল থেকে ফিরে একদিনও তো মায়ের খোঁজ নাওনি, আর অন্যজন মায়ের ভিটি মাটি বন্ধক রেখে টাকা নিয়ে মাকে পথে বসিয়ে দিল, আমি তবু পথ থেকে তুলে আশ্রয় দিয়েছি, কাজ করিয়ে দুমুঠু অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছি। হালদার বসাই, আপনি আমার মাকে বাঁচিয়ে রেখেছেন,
তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমিও আপনাকে অনেক জ্বালাতন করেছি, তার জন্য মাপ চাইছি। ঠিক আছে ঠিক আছে, বাড়ির চাবিটা যদি দিতেন। বাড়ির চাবিটা আমি দিতে পারি, তবে আমি যে এতগুলো টাকা দিয়েছি তার কি হবে? আপনার আপনার সব টাকা আমি আজই মিটিয়ে দিচ্ছি। আরে মা, এই তোমার বাড়ি। উষা, মাকে একটু দেখো। তুমি কোথায় চললে? একটা হিসেব চুকি আসি। আরে জয়ন্ত, আয় আয়, জয়ন্তকে চা দাও, আয় বস। মা কোথায়? মা তীর্থে গেছেন। হ্যাঁ, ইয়ে ওই তীর্থে গেছে। হ্যাঁ, ওই কাশী, গয়া, বৃন্দাবন। কাশী, গয়া, বৃন্দাবন। হ্যাঁ, কাশী, গয়া দেখবে চলো। মা কোন তীর্থে গেছে দেখবে চলো। কি করছিস? কি মা তীর্থে কেমন আছে দেখবে না? এতখানি নিচি তোর তুমি? গুন্ডামি করবে বাড়িতে ঢুকে? গুন্ডা, চোর? আমি চোর, আমি চোর, তাই না? সব সইগুলো কি মায়ের? মায়ের এতগুলো টাকা তুমি জালিয়াতি করে নিয়ে নিলে, তোমার লজ্জা করলো না? এবার তোমাদের চুরি জালিয়াতি দায় জেনে যেতে হবে। যা বেরো এখান থেকে, দূর হয়ে যা এখান। ছি ছি ছি, বাড়ি বই শাসাতে এসেছো? তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল চল বলছি, চল। তুই যাবিস না। না দাদা, তুই আমাকে যতই মারিস আজ তোকে আমার সঙ্গে যেতেই হবে। চল বলছি, চল। তুই আমাকে যতই মারিস দাদা, তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল চল বলছি। এবার বোধ হয় আমি আর তোর সম্মান রাখতে পারবো না দাদা। চল আমার সঙ্গে দাদা, চল বলছি, চল। এবার যদি আমি তোর গায়ে হাত তুলি, আমার কিন্তু পাপ হবে না দাদা। হাত তুললে চল না মানা, এই জালিয়াত মিথ্যাবাদী তোমাকে কোন তীর্থে পাঠিয়েছিল তাই আমি ওকে দেখাতে চাই। চল আমার সঙ্গে, চল চল বলছি, চল। মানা ওকে, আমি হাত তুলতে নেই, ছেড়ে দে বলছি। মা, যে তোমার সর্বস্ব কেড়ে নিয়ে তোমায় পথে ভাসলো, তার জন্য এখনো তোমার দয়া, মায়া, ভালোবাসা? মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান রে। তাই তাই ওর সব অন্যায়কে তুমি ভুলে যাবে মা? তুই আমাকে একটু বেশি ভালোবাসিস, তাই আমার জন্য তুই ভাবিস। সুমন্ত না হয় একটু কম ভালোবাসে, কিন্তু ও তো আমারই সন্তান, ওকে তো পর করে দিতে পারে না। জয়ন্তকে তোমরা কেউ চেনো নি, সংসারের জন্য, ওর বাবার জন্য ও যে কত বড় ত্যাগ করেছে তা তোমরা কেউ জানো না। মা, মা এসব তুমি কি বলছো? মা ওসব কথা থাক মা। না রে, তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে সব জানিয়ে গেছে। আমি কোন
কোনোদিন সে কথা বলতে পারেনি, বলতে চাইনি, কিন্তু আজ আমাকে বলতে হবে। না মা, না, আমাকে বাধা দিস না জয়ন্ত, বলতে দে। তোর বাবা মারা যাওয়ার আগে যে কথা বলতে চেয়েছিল, আজ আমি যদি সে কথা না বলি তবে তোর বাবার আত্মা শান্তি পাবে না। তোমার চাকরির টাকা জমা দেওয়ার জন্য তোমার বাবা একটা মস্ত বড় অপরাধ করেছিল, কাউকে না বলে অফিস থেকে রাতের বেলা টাকা চুরি করতে গিয়ে ধরাই পড়েছিল প্রায়। এই জয়ন্ত এসে পড়ে সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে চোর সেজে জেলে চলে গেল। জেল থেকে ফিরে আসার পর তোরা ওকে থাকতে দিলি না, তাড়িয়ে দিলি, ও কোনো প্রতিবাদ না করে নিজের সুখ স্বপ্ন ভালোবাসা ভবিষ্যৎ সব বলে দিয়ে চলে গেল। এত ত্যাগ এসব করেও কি পেল সে, কি পেল সে? তোকে আমি এইভাবে ঠকিয়েছি, তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই রে, তবু তোর এই হতভাগা দাদাকে ক্ষমা করে দিস ভাই। ছোট ভাই হয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। তুমি, তোমার পরামর্শে আমি এত বড় ভুল করেছি, এত নিচ ইতর তুমি, বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। সুমন্ত, এ কি করছিস তুই, বৌমার গায়ে হাত তুলছিস? না মা, তুমি জানো না ওর কথা মতো এসব হয়েছে। এর জন্য তুই দায়ী দাদা, প্রথম দিন থেকে ওর কথা যদি না শুনতিস তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। সুমন্ত, বৌ আমার ঘরের লক্ষ্মী, আমি নিজে পছন্দ করে ওকে বউ করে নিয়ে এসেছিলাম। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আমি জানি আমার মাপ চাইবার কোনো মুখ নেই, অধিকার নেই, তবু তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও মা। সংসার থেকে শুধু নিলেই হবে না মা, সংসারকে কিছু দিতে হয় বৌমা। ত্যাগ আর ভালোবাসার আদর্শকে বলি দিয়ে স্বার্থ আর সুখের সন্ধানে আমরা এই ভুলই করে চলেছি। সুমন্ত, চল বাড়ি ফিরে চল, শুভ কাজটা নিজের বাড়িতেই করব। একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চা চোখের পাতা আহা কি বাহার যাই মরে যাই, একে একে দুই চোখ দুটো মনে হয় সাগর কথই, দুই দুই চা চোখের পাতা।